ওইখানকার একটা সেন্টেন্স তো দূরের কথা একটা শব্দ ওনারা চ্যালেঞ্জ করতে পারেন কিনা না যে এটা অসত্য এবং সেখানে সব স্ট্যাটিস্টিক্যালি বলা আছে কেন কিভাবে দশ থেকে তিরিশে গিয়েছে কি কি জিনিস অ্যাড হয়েছে এবং প্রথম অবস্থায় যাওয়ার পরে তারা যখন কাজের ভিতরে ঢুকে এটার অবস্থা আরও কত ভয়ঙ্কর পেয়েছেন যে আরও কত গভীরে যেতে হবে এটার তো এখন আমাদের সাধারণ সম্পাদক সাহেব তো বলেছেন যে একটা জ্বালা তাদের ভিতরে আছে ওরে জ্বালা তো সেই জন্য আসলে এগুলো বলতে লাগবে যন্ত্রণা এখনও শুকায় নাই তারা ক্ষমতায় থাকলে দুইটা করতো তারা তো ক্ষমতায় কম দিন ছিলেন না টোটাল পদ্মা সেতুর ভিতরে যে একটা পিলারের যা ব্যাস এবং তার যা গভীরতা সমস্ত উন্নয়ন মিলিয়ে একটা পদ্মা সেতুর পিলারের সমান করতে পেরেছিলেন কিনা এটা হিসাব এটা ইতিহাস এটা দেশ জানে এটা তো গোপনীয় কোনো বিষয় নয় তারা করেছেন খাম্বা সেই খাম্বাগুলো এক মিটার গভীরে গিয়েছে আর আমাদের পদ্মা সেতুর পিলার সেটা গিয়েছে দুইশো সাতাশ মিটার গভীরে তো এক মিটার গভীরের জিনিস নিয়ে দুইশো সাতাশ মিটারের একটা জিনিসকে ধাক্কা দিয়ে এত সহজে নড়ানো যায় না ভাই বলেছেন যে তারা আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আসে বলে জনগণের কাছে তারা যেতে পারে রাস্তায় নামতে পারে না তারা যখন ক্ষমতায় ছিল তখন আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন তো আমরা রাস্তায় নামার পরে তারা আমাদেরকে পায়েস খাইয়েছিল হ্যাঁ তারপরে সকালে নাস্তার বোধায় ব্যবস্থা করেছিল এমনভাবে বলতেছেন তারা খুব ভালো কাজ করেছিলেন তখন আগুন সন্ত্রাস থেকে সব কিছুই কিন্তু মানুষ জানে হ্যাঁ তারা কত আনন্দ দিয়েছিলেন আমাদের নেতাদেরকে পিটিয়ে কিভাবে রক্তাক্ত করেছিলেন সেগুলো দেশবাসী জানে এখন তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয় না কে রাস্তায় নামতে দেওয়া হয় না রাস্তায় নামতে হলে তো কে নামবেন আবার ভাই উনি একা নামবেন ওনার সাথে তো দশজন লোক লাগবে সে দশজনকে সে পাচ্ছে কিনা না সেইটা তো তার একটা প্রশ্ন সে যে হোমওয়ার্ক করে তখন দেখে যে কালকে সকালবেলা আমি ঘোষণা দিলাম ঠিক আছে কিন্তু কালকে সকালবেলা এটা যে বাস্তবায়ন করবো ওই হোমওয়ার্ক করে দেখে যে সে বাস্তবায়নের এক্সিকিউশনের জন্য কোনো লোক পাচ্ছে না কেন নামবে বলে হরতাল নাই এখন নিরবিচ্ছিন্নভাবে সরকার কাজ করে তারা যে অবরোধ দিয়েছিল তাদের নেত্রী সে অবরোধ তো এখনও আছে উড্ড্র করে নাই তো অফিসিয়ালি উড্ড্র করেছে করে নাই তো অবরোধ তো এখনও চলমান আছে কিন্তু কোশ্চেন হলো যে যে দেশের জনগণের তাদের মাইন্ডসেটটা কী আমাদের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূর্ণ হয় কিনা হলে সেটা কার মাধ্যমে হয় বৃহৎ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে চিন্তা না করে আপনি যদি একেবারে মাইক্রো লেভেলে যান আপনি সিম্পল আপনি একেবারে পরিবারে যদি দেখেন একটা বাড়িকে যদি উদাহরণ দেখেন তখন দেখবেন যে নেতৃত্ব একটা বিরাট ব্যাপার